আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। রক্তের সংকট দূরীকরণের জন্য চলছে নিরলস প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য মঙ্গলবার বহরমপুর কালেক্টর মোড় সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা মানববন্ধনের এক সদস্য শুভজিৎ সিংহের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক মানুষ এখানে রক্তদান করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ এর অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার সহ বিশিষ্ট চিকিৎসকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অসাধারণ লাগছে, মানববন্ধন সারা বছর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় রক্ত মাধ্যমে, এবং শুধু মুর্শিদাবাদে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানববন্ধন এই কাজটা করে থাকে। তাদের 45টার বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাজার হাজার মেম্বার আছে, তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্তদান করে থাকেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান মূলত। এর পাশাপাশি আজকে যে মানববন্ধনের সদস্য জন্মদিনে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে, এটা সত্যি অন্য মাত্রা দিল। এর মাধ্যমে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, সামাজিক অনুষ্ঠান, যেমন জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ, বিবাহ বার্ষিকী, পিতা মাতার শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠান বহু আমরা করে থাকি, সেখানে প্রচুর আমরা খরচও করে থাকি, কিন্তু তার মধ্যে দিয়ে যদি একটা করে ক্যাম্প আমরা করি তাহলে কিন্তু রক্তের অভাব থাকবে না। এই বার্তা আজকে দিল মানববন্ধন, সেই জন্য মানববন্ধনকে ধন্যবাদ, এবং যার জন্মদিন শুভজিৎ, আমাদের কাছের ছেলে শুভজিৎ, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি সঞ্চিতা ব্যানার্জি, আপনারা দেখছেন ব্যাকআই নিউজ। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।